বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি, সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাহলে দেশের গুটি সাজাতে শুরু করে দিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সিপিআইএম কংগ্রেসকে তীব্রভাবে কটাক্ষ করে বলেন, সিপিআইএম কংগ্রেস ভোট আসলে একসঙ্গে মিলে সরব হয়, একা কখনোই তারা সরব হয় না। অতীত প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছুদিন আগেই বাই ইলেকশন হয়েছে রাজ্যে, সেখানেও সিপিআইএম কংগ্রেস একসঙ্গে সরব হয়েছে। আগামী দিনে ত্রিপুরার মানুষ প্রমাণিত করবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার কাজ করেছে তার পরিসংখ্যানে মানুষ নির্ণয় দেবে। কংগ্রেস আর সিপিআইএম সরব হলে বংশবাদের কথা বলবে, বংশের চাটুকারিতা করা, এই বংশের ছেলেমেয়ের চাটুকারিতা করা, এর বাইরে বলার আর কিছুই নেই, তাই তারা চুপ থাকলেই মঙ্গল। এভাবেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসকে বিঁধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিরবিত থাকবে, তাদের দ্বারা সরব কখন হয়? সিপিএম আর কংগ্রেস মিলে সরব হয়, একলাঞ্চ সরব হতেই পারে না কংগ্রেস। কিছুদিন আগে বাই ইলেকশন ত্রিপুরাতে হয়েছে, সেখানেও আমি দেখেছি যে সিপিএম আর কংগ্রেস মিলে সরব হয়েছে, একলা তো আর সরব হতে পারে না। কিন্তু আগামী দিনে ত্রিপুরা মানুষ প্রমাণিত করবে, আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার কাজ করেছে তার পরিসংখ্যানে মানুষ নির্ণয় নেবে, এবং তাদের নীরব থাকাই ত্রিপুরার জন্য কল্যাণ। সরব হলে তো এক বংশবাদের কথা বলবে আর এক বংশের কথা বলবে, আর বাইরে তাদের কাছে কিছু নেই, বলার অধিকার নেই, শুধু ওই বংশের চাটুকারিতা করা। ওই বংশের যে প্রধান মহিলা আছেন, ওনার ছেলে মেয়ে, মেয়ের নাতি পোতা, এর বাইরে পার্টি নেই, এর বাইরে এরা সব প্রজা আর ওটাতে রাজ পরিবার। নন গান্ধী ফ্যামিলি যারা প্রধানমন্ত্রী হয়েছেন ওনারাই জনপ্রতিনিধি হয়ে কাজ করেছেন, নাম না করে গান্ধী পরিবারকে নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গক্রমে তিনি বলেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি কাজ করতে জানেন, দায়িত্ব বোঝেন, সমাজকে বোঝেন, অন্তিম ব্যক্তিকে বোঝেন, কংগ্রেস কোথা থেকে বুঝবেন, তাদের যা আছে পার্মানেন্ট, বিজেপিতে পার্মানেন্ট বলে কিছুই নেই। কিছুদিন আগে সিএম ছিলাম, এখন আমি সিএম পদে নেই, আমাদের কোনো কিছুই পার্মানেন্ট নেই, আমরা সময়ের সাথে চলতে পারি আর সংগঠনে দায়িত্ব নিয়ে কাজও করতে পারি। আসলিয়ত মে দেশকে নন গান্ধী ফ্যামিলি যারা প্রধানমন্ত্রী হয়েছেন, ওনারা যে আসলি প্রতিনিধি হয়ে পৌঁছেছেন, আর ওই পরিবার থেকে আসা, সেটা তো বংশবাদ আর রাজবাদের পরিচয়, এর বাইরে কোনো কিছু না। তার জন্য তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, তাদের ভারতের সঙ্গে চিন্তা ভাবনার কোনো কিছু মিল থাকবে না। এরা জানে যে আমার বাবা হয়েছে আমার, তো আমি হব, তো আমার পর আমার ছেলে হবে, তো ওনাদের রেসপন্সিবিলিটি তো বান্দার দ্বারা হয়। কিন্তু বিপ্লব দেব জানে যে বিপ্লব দেবকে যেটা কাজ দিয়েছে, বিপ্লব দেব রেসপন্সিবিলিটি পুরা করতে হবে, কারণ রেসপন্সিবিলিটির উপরেই তার দায়িত্ব থাকে। তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দেশের, উনি ওনার দায়িত্ব বোঝেন, উনি জানেন যে ওনাকে কাজ করতে হবে, অন্তিম ব্যক্তি, অন্তিম পরিবার থেকে উঠে এসছেন, উনি সমাজকে বোঝেন, অন্তিম ব্যক্তিকে বোঝেন, ব্যবস্থাকে বোঝেন, কষ্টকে বোঝেন, ইজ্জতকে বোঝেন, মেহনতকে বোঝেন। তারা কোথায় মেহনতকে বুঝবে, ইজ্জতকে বুঝবে? তাদের তো যেটা আছে এটা পার্মানেন্ট, আমাদের কিছু পার্মানেন্ট নেই। আমি কিছুদিন আগে সিএম ছিলাম, এখন সিএম নেই, আমাদের পার্মানেন্ট নেই কোনো কিছু। আমরা সময়ের সঙ্গে চলতে পারি, সময়ের সঙ্গে কাজ করতে পারি, আর সংগঠনের সঙ্গে যেটা দায়িত্ব আছে সে নিয়ে চলতে থাকি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।